নিরাপত্তার জন্য অনেকে আছেন কাছে রান্না করতে ভয় পান। তাই বিজি লাইফটাকে ইজি করার জন্য আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি অসাধারণ স্বাদের কাচ্চি বিরিয়ানি, যেটা আপনারা খুবই অল্প সময়ে ঝটপট রান্না করে ফেলতে পারবেন। তাই আজকের পর্বে কাচ্চি রান্নায় আমি ইউজ করব রাঁধুনির রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা। এই মশলা দিয়ে রান্না করলে আপনারাও অল্প সময়ে ঝটপট রান্না করে ফেলতে পারবেন, প্লাস এটা খেতেও কিন্তু অসাধারণ। একবার তৈরি করলে বুঝতে পারবেন যেটা যে আসলে কী পরিমাণ মজার। আসছে সামনে কোরবানি ঈদ, খুব বেশি দিন নেই, আপনারা চাইলে ঈদে এটা ট্রাই করতে পারেন। দেখবেন খুবই অল্প সময়ে ঝটপট রান্না করতে পারবেন, প্লাস এটা আত্মীয় স্বজন পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। তো এর জন্য প্রথমে লিকুইড দুধ তৈরি করে নিচ্ছে। আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি 1/3 কাপ, আর দিয়ে দিচ্ছি গরম পানি 1 কাপ। গুঁড়া দুধের সাথে পানি মিশিয়ে লিকুইড দুধ তৈরি করলে সেই দুধ দিয়ে কাচ্চি রান্না করলে কাচ্চি কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এটা খুব ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচের মতো, আর সাথে দিয়ে দিব 1/4 টিস্পুনের মতো টেস্টিং সল্ট দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। মিক্স করে এটা একপাশে রেখে দিব। কিছু জিনিস আগে থেকে রেডি করে রাখলে রান্না কিন্তু অনেক বেশি সহজ হয়, মানে আপনি ঝটপট রান্না করে ফেলতে পারবেন আর কি, বেশি সময় নষ্ট করতে হবে না। আর এটা হচ্ছে জাফরান, আমি এখান থেকে 2 চিমটি পরিমাণ জাফরান নিয়ে নিচ্ছি, গরম পানিতে ভিজিয়ে রাখছি। এটা কালার ছেড়ে দিবে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার ছেড়ে দিয়েছে। আপনার চাইলে এটা গরম দুধের সাথেও মিক্স করতে পারেন, আমি পানির সাথে মিক্স করলাম। এটা রেখে দিচ্ছি, এখন দুধের সাথে মিক্স করব জর্দার কালার। এই তিনটা জিনিস আগে রেডি করে রাখবেন। আর এখানে নিয়েছি আলু ভাজি, মানে আলুটাকে শুধু তেলে ভেজে নিয়েছি, আলুর সাথে লবণ কোনো কিছু দিইনি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি জর্দার কালার, একটু ঘি আর স্বাদমতো লবণ দিয়ে এটাকে মিক্স করে নেব। এখন খুব ভালোভাবে মিশে নিচ্ছি, তবে জর্দার কালার বেশি দেয়া যাবে না, বেশি দিলে দেখবেন যে অনেকে কাচ্চি রান্না করে একেবারে কমলা কালার হয়ে যায়, তো ওরকম দেয়া যাবে না, জাস্ট অল্প পরিমাণ দিয়ে মাখিয়ে নিতে হবে। বেশি কালার দেওয়ার জন্য কিন্তু টেস্টটাও নষ্ট হয়ে যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো সব কিছু খুব ভালোভাবে মিক্স করে রেখে দিলাম, আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি যে আমি যে মশলাটা নিয়েছি সেটা, এটা রাঁধুনির রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা। এরকম 1 প্যাকেটের মধ্যে 2 প্যাকেট মশলা থাকে, আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এক প্যাকেট বড় আর একটা হচ্ছে ছোট। এটা বড় প্যাকেট, এটার মধ্যে মশলা রয়েছে আর এটার মধ্যে আছে গরম মশলা। ছোট প্যাকেট, আমি বড় প্যাকেটটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন এর মধ্যে যে পরিমাণ মশলা রয়েছে, এই গুঁড়া মশলা সম্পূর্ণটা ইউজ করতে হবে 1 কেজি মাংসে। আর এখানে যে গরম মশলাগুলো আছে সেগুলো আমি বের করে নিচ্ছি। তো এখানে আছে আপনার দালচিনি, তেজপাতা, সাদা এলাচ, কাবাব চিনি আর শাহি জিরা রয়েছে। প্যাকেটে সব মশলা দেয়াই থাকে। তো আমি 4টি সাদা এলাচ আছে দেখতে পাচ্ছেন, এলাচগুলো আমি একটু থেতো করে নিচ্ছি যেন এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসে। কাচ্চি রান্না করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজি, আপনারা চাইলে খাসির মাংস দিয়ে ওই কাচ্চিটা রান্না করতে পারবেন। আর মাংস পিসগুলো বেশ বড় দেখতে পাচ্ছেন, কাচ্চির জন্য কিন্তু মাংস পিসগুলো একটু বড় করে নিতে হয়। প্রথমে দিয়ে দিচ্ছি টক দই, এখানে 1/2 কাপ টক দই রয়েছে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। সব গরম মশলা কিন্তু মাংসে দেওয়া যাবে না, কিছুটা দিতে হবে, কিছুটা রেখে দিতে হবে, তবে শাহি জিরা মাংসে দেওয়া যাবে না, এটা রেখে দিতে হবে। দেখতে পাচ্ছেন 2টো এলাচ, লঙ্কা, কাবাব চিনি, তেজপাতা, শাহি জিরা রেখে দিয়েছে, চাল সেদ্ধর কাজে ইউজ করব। আর প্যাকেটে যে গুঁড়া মশলা আছে সম্পূর্ণটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ঘি 1/4 কাপ। এখন সব কিছু মিশে নিচ্ছি। চেষ্টা করবেন ঘি দিয়ে রান্না করতে, কাচ্চি কিন্তু ঘি দিয়ে রান্না করলে অলওয়েজ খুবই ভালো টেস্ট আসে তেলের তুলনায়। যদি আপনার কাছে ঘি কম থাকে সেক্ষেত্রে আপনি 2 টেবিল চামচ ঘি দিয়ে মাংসটাকে মাখাবেন, তবুও তেল দিয়ে রান্না করবেন না, কারণ ঘি দিয়ে কাচ্চি রান্না করলে খুবই মজার হয় খেতে। এখানে নিয়েছি আমি কয়লা, দেখতে পাচ্ছেন চুলায় ধরিয়ে কিন্তু আমি এটাকে জ্বালিয়ে নিয়েছি,
একটু ফু দিচ্ছি যেন বেশি লাল হয়ে ওঠে, যত ভালোভাবে জ্বলবে আপনি তত বেশি ধোঁয়া পাবেন। দিয়ে দিচ্ছি একটু ঘি, ঘি দিয়ে স্মোকি ফ্লেভার দিব। তেল দিয়েও দেওয়া যায়, তবে ঘি দিয়ে দিলে বেশি ভালো হয়। এরপর ঢাকনাতে ঢেকে দিতে হবে এবং ঢাকনা যে ছিদ্র আছে সেটাও কিন্তু বন্ধ করে দিতে হবে, ধোঁয়াটা যেন বেরিয়ে যেতে না পারে। এভাবে এটাকে 5 মিনিটের মতো রেখে দিবেন। এতে করে যেটা হবে, মাংসের সাথে যে ধোঁয়া এটা সেট হয়ে যাবে, আপনারা স্মোকি ফ্লেভার পাবেন। মাংসে কাবাবের একটা ফ্লেভার পাওয়া যায় যেটার জন্য আপনার এই কাচ্চিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, তাই এটা কিন্তু স্কিপ করা যাবে না। কয়লা ঘরে তৈরি করতে চাইলে সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সেই আলু, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 10-12টির মতো, তবে সবগুলো আস্ত দিব না, 3-4টি কাঁচামরিচ ভেঙে দিব যেন কাঁচামরিচ থেকে ঝালটা বেরিয়ে আসে। তিন চারটির বেশি আবার কাঁচামরিচ ভেঙে দেবেন না, তাহলে বেশি ঝাল হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, আমি 2.5 মুঠ পরিমাণ এখানে পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি, অর্থাৎ 1 কাপের মতো হবে আর কি। এখন দিয়ে দিচ্ছি আলু বোখারা। আমি কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিইনি, যদি আপনাদের হাতে সময় থাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন, আমি সাথে সাথে কিন্তু এটা রান্না করে ফেলব। দিয়ে দিচ্ছি কিশমিশ 1 মুঠ পরিমাণ, বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এটা কাঠবাদাম, আপনারা চাইলে কাঠবাদাম বেটেও নিতে পারেন। 1 মুঠ পরিমাণ বাদাম কুচি দিলাম, আর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি, এটাও 1 মুঠ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি মাওয়া, মাওয়াটা আমি গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়ে তৈরি করে নিয়েছি, ইনস্ট্যান্ট মাওয়া এখানে ইউজ করছি। আপনাদের কাছে যদি মাওয়া থাকে সেটা ইউজ করতে পারেন, যদি না থাকে সেক্ষেত্রে গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়ে মাওয়া তৈরি করে নিতে পারেন। তবে মাওয়াটা কিন্তু অবশ্যই কাচ্চিতে দিতে হবে, এতে করে আপনার কাচ্চির টেস্টটা বহুগুণে বেড়ে যায়। তো এটা আমি এভাবে রেখে দিচ্ছি। আপনাদের কিন্তু কাঠবাদাম এবং পেস্তাবাদাম দুটোই বাটা ইউজ করতে পারেন। এখন চাল সেদ্ধ করব, এর জন্য আমি এখানে নিয়েছি 2.5 লিটার পানি, আর লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, একটু উঁচু উঁচু করে দিয়েছে, এতে করে লবণের টেস্টটা পারফেক্ট হবে। আর যে বাকি গরম মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম, শাহি জিরা সহ। দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল, তেল দিলে কি হয় রাইসটা ঝরঝরে হয়। আর সাথে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, এটাও রাইসটাকে ঝরঝরে রাখতে হেল্প করে। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি পানিতে খুব ভালোভাবে বলক আসার জন্য। এখানে নিয়েছি বাসমতি রাইস 2.5 কাপ, এটা আমি 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে নিয়েছি, সেটা অ্যাড করলাম, আসবে এবং এটা আধা সেদ্ধ হবে। তো আধা সেদ্ধ চাল আপনাকে দিয়ে কাচ্চিটা রান্না করতে হবে। ঠিক ঘুরে ধরে 6 মিনিট আমি এটাকে রান্না করেছি, এই পর্যায়ে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। পানি ঝরিয়ে রাইসগুলো উঠিয়ে মাংসের উপরে দিয়ে দিতে হবে। তো যেহেতু ভিডিও করছি তাই আমি 6 মিনিট এটাকে সেদ্ধ করেছি। আর যদি আপনারা ভিডিও না করেন সেক্ষেত্রে আমি বলবো প্রথম যে চালটা দিবেন এটা 4-5 মিনিট ফোটানোর পর দিচ্ছি জাফরান পানি, সম্পূর্ণটাই দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এই জাফরান পানির জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। দিয়ে দিচ্ছি মাওয়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি ঘি মিশানো দুধ। যদি চালের পানিটা সম্পূর্ণরূপে ঝরিয়ে চালটাকে ড্রাই করে ফেলেন সেক্ষেত্রে দুধের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি জর্দার রং মিক্স করা দুধ, তবে খুব বেশি দেয়া যাবে না, অল্প পরিমাণ দিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, একটু কাঠবাদাম কুচি আর পিস্তা বাদাম কুচি দিয়ে দিব এবং সে সাথে কিছুটা কিশমিশ দিয়ে দিব। তবে কাচ্চি বিরিয়ানির উপরে কখনোই কাঁচামরিচ দেবেন না, তাহলে কিন্তু এর ফ্লেভারটা ভালো আসে না। কাঁচামরিচ সবসময় মাংসের সাথে দিয়ে দিবেন, এতে করে আপনার টেস্টটা ভালো আসবে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস, এগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং সেটা ফলো করে রান্না করার চেষ্টা করবেন। চেপে সেট করে দিব যেন হাওয়া বেরিয়ে আসতে না পারে। আর যে ঢাকনায় ছিদ্র রয়েছে এই ছিদ্রর মধ্যে একটা লং দিয়ে দিচ্ছি যেন ভাপটা বেরিয়ে যেতে না পারে। এখন চুলাটা ধরিয়ে দিব, চুলা অন করে দিয়েছি হাই ফ্লেমে, আমি এটাকে ঘুড়ি ধরে 5 মিনিট রান্না করব। 5 মিনিট হাই ফ্লেমে রান্না করলে এটাতে বলক চলে আসবে। ঠিক 5 মিনিট পর এটাকে চুলা থেকে নামিয়ে এর নিচে একটা তাওয়া বসাতে হবে। তো আমার চুলার হাই ফ্লেম এইটুকুই, আপনারা দেখতে পাচ্ছেন এক একজনের চুলার তাপ কিন্তু এক এক রকম, সেটা বুঝে আপনাকে রাখতে হবে। তাওয়া দেওয়ার পর আমি আরও 2 মিনিট এটাকে হাই ফ্লেমে রাখবো যেন তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে যায়।
তাওয়া গরম হয়ে গেলে চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম লোতে রেখে এটাকে ঘুরি ধরে রান্না করে নিতে হবে 1 ঘন্টা 45 মিনিট। মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত 1 ঘন্টা 45 মিনিট এটাকে রান্না করবেন, তাহলেই হবে। তো আমি চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন? ঠিক এরকম করে আমি এটাকে 1 ঘন্টা 45 মিনিট রান্না করব। আমার রান্নাটা হয়ে গেছে, আমি 1 ঘন্টা 45 মিনিট পর ফিরে এসেছি। এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট কাচ্চি বিরিয়ানি। মানে আপনি ঝটপট রান্না করতে চাইলে আপনার এভাবে রেসিপিটি ফলো করতে পারেন, আর যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনার মাংস ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তবে যে সময় মাংস ম্যারিনেট করব সেই সময় তো কাচ্চি রান্না হয়ে যাবে, শুধু শুধু মাংস ম্যারিনেট করে রেখে সময় নষ্ট করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো দেখতে পাচ্ছেন রাইসটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে, অর্থাৎ কাচ্চি বিরিয়ানিগুলো বেশ ঝরঝরে দেখাচ্ছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কেমন হয়েছে। তবে সবচেয়ে বড় কথা যে চুলার তাপটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে। চুলার তাপ যদি মেনটেন করতে না পারেন তাহলে